আগামী 27 ও 28 মে আগরতলায় ক্যাডেট চ্যাম্পিয়নশিপের জন্য রবিবার কমলপুর বিনয় বাদল দিনেশ ব্যায়ামাগারে জেপি সেলফ একাডেমির উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক ক্যারাটে সিলেকশন ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন ট্রেনিং ক্যাম্পের সূচনা করেন ক্যারাট মাস্টার আর্টিস্ট শম্পা দাস। এদিন ধলাই জেলা ভিত্তিক ক্যারাটে সিলেকশন ট্রেনিং ক্যাম্পে 27 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে 12 জনকে বাছাই করা হয়। এই 12 জন আগামী 27 এবং 28 মে আগরতলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। এর কারণে আমাদের খেলাধুলা হচ্ছে না, তো আমাদের যে এটা ফিট ইন্ডিয়া বর্তমান সরকারের সুস্থ দেহে সুস্থ মন, তো বাচ্চারা যদি মাঠে না নামে, খেলতে না যায়, তাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে না। এবং শরীরকে সুস্থ রাখতে গেলে ভালো, যদি কেউ ভালো পড়াশোনা করতে চায় তার আগে শরীরটাকে তার ঐশ্বরিকভাবে গঠন করতে হবে। তার মধ্যে সেই ক্ষমতা বা দক্ষতা একমাত্রই শরীর চর্চার মাধ্যমে আসে।